বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন আছি সাবরাং ইউনিয়নে, এটা টেকনা উপজেলার কক্সবাজার জেলা। মূলত এখানে একটা অর্থনৈতিক জোন হচ্ছে, এখানে হচ্ছে একটা এই অর্থনৈতিক ইকোনমিক জোনটা, আর এখানে অনেক কলকারখানা ইন্ডাস্ট্রি হবে। আমি এখানে কিছু আপনাদের ভিডিও দিয়েছি এবং এটা মূলত একটা বঙ্গোপসাগরের ওপরেই, বঙ্গোপসাগরের মূলত বালুচরে করা হচ্ছে। এটা দেখুন সাগর, এখন আছি হচ্ছে এখানে মাছ ধরার নৌকা অনেকগুলো আছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নৌকা আছে যারা মাছ ধরার জন্য সমুদ্রে যেতে চাচ্ছে। যেমন সমুদ্র বিশাল উত্তাল, আসলে এই উত্তালে ক্যামেরা যাবে কিছু বুঝতেছে না। যাচ্ছে এটা কেমন হয়ে যাচ্ছে দেখেন, কখন যাবেন? এবার যাবেন, কখন আসবেন? গেলে একবার গেলে কতগুলো মাছ আসে? মাত্র কয়জন? এক দুই পাঁচ জনের 2000টা মাছ পোষাবে? হ্যাঁ, কেমনে চলবে, পেট চলবে কেমনে? তুললেন তো 6 জন মানুষ যাবে নাকি 2000 টাকা একবার ট্রলারে? যাক, এটা কোনো একটা কাহিনী আছে। এই নৌকা এইগুলাতে মূলত একজন একটা নৌকাতে 5-6 জন মিলিয়ে যায়। এটা একটা ট্রলার দেখতেছে, আচ্ছা আচ্ছা, এটা দিয়ে মতন আজ যায়, এটা মাছ ধরে চলে আসছে, এখন এখানে দাঁড়িয়ে রাখছে। ওকে, এইটা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এরা, জাল টাল গুছাচ্ছে, এরা যাবে সমুদ্রে। এই নৌকা বালুতে আটকে উঠে চলে আসছে। এই ঠিক আছে, নৌকা দেখুন, একটা নৌকাতে দেখাই। এই নৌকা, এই একটা ইঞ্জিন আছে, এই একটা ইঞ্জিন, কিচ্ছু নাই, এই দেখতে পাচ্ছেন এই নৌকাই। এই সবাই এখন জাল পরিষ্কারে ব্যস্ত, সবাই জাল পরিষ্কার করতে ব্যস্ত হয়েছে। এই সুন্দর সুন্দর ছেলেরা, আচ্ছা এই যে এটা থেকে নৌকা আনে, নৌকা নিয়ে চলছে। এই দেখতে হচ্ছে নৌকা অনেক, এই এখানে হচ্ছে অনেকগুলো বোট, বোট দেখতে পাচ্ছেন, সুন্দর কালার, অনেক সুন্দর সুন্দর কালারফুল বোট। এটা চান্দের গাড়ি, এটাতে মাছ নিয়ে যাবে না? চেষ্টা করতেছে অনেকে, কয়জন দেখতে পাচ্ছেন? এই অনেকগুলো বন্ধুরা, আমি আপনাদের দেখালাম যে সাবরাঙ্গে এটা টেকনাফে যে মাছ ধরার নৌকাগুলো, ওগুলো তো এখান থেকে নৌকাগুলো আস্তে আস্তে নিয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নৌকাটা নোঙর করার জন্য করতেছে, চেষ্টা করতেছে।